আইটি বারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখলাম যে কিভাবে ওয়েব 2.0 সাবমিট করতে হয়। তো আজকের পর্বে আমরা প্রুফ সাবমিট করা শিখব, যে আমরা যে কাজটা করেছি গত পর্বে, এই যে একটা পোস্ট লিখে আমরা এখানে যে লিংকটা শেয়ার করেছি সেটার প্রুফটা কিভাবে সাবমিট করব সেটা জানব। তো এর জন্য যথারীতি আমরা একটি এক্সেল শিট তৈরি করে নিয়েছি এবং লিখে দিচ্ছি প্রুফ ফর কিসের জন্য, এটা ওয়েব 2.0। এটাকে অনেকে ওয়েব 2.0 বলে, ওয়েব 2.0 বলে, যার যার উচ্চারণ প্রোনাউন্সিয়েশনের ব্যাপার। ওয়েব 2.0 সাবমিশন, ওকে ফাইন। এখন এটার জন্য আমাদের প্রথমে যেটা লিখতে হবে, যে আমরা প্রথমে লিখতে পারি লিংক, যে আমরা কোথায় আমরা এটা করেছি, মানে আমাদের ওয়েব 2.0 সাবমিট করেছি অ্যাঙ্কর, আমরা কি অ্যাঙ্কর ইউজ করেছি, এবং ইউআরএল, আমরা কোন ইউআরএল এর অ্যাঙ্কর করেছি, ঠিক আছে। পেজ র্যাঙ্ক, পেজ র্যাঙ্ক তো লাগবে না, কারণ ওয়েব 2.0 সাইটগুলোর পেজ র্যাঙ্ক এমনিতেই হাই থাকে, সো এগুলা ক্লায়েন্ট জানে, এগুলা আর দেওয়ার দরকার হবে না। লিংক, সো লিংকের জায়গায় আমরা যেখানে পোস্টটা করেছি, আমাদের পোস্টের যে লিংকটা হবে, পোস্টটাতে যাওয়ার পরে সেই লিংকটাকে আমরা কপি করে জাস্ট আমরা পেস্ট করে দিব। এরপরে অ্যাঙ্কর, আমরা এখানে কি অ্যাঙ্কর ইউজ করেছি দেখি, এই যে এটা, এই অ্যাঙ্করটা আমরা ইউজ করেছি, যে নো মোর অ্যাবাউট টেকনোলজি। সো এই অ্যাঙ্করটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো অ্যাঙ্করটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এবং এরপরে ইউআরএল, আমরা এই যে অ্যাঙ্করটা ইউজ করলাম, আমাদের মানে কোন সাইটে আমরা করলাম, আমরা একটা কাজ করি, এই লিংকটা সবার শেষে দেই, মানে এই লিংকটা, এটা হচ্ছে ওয়েব 2.0 সাইট নেম, সাইটের নেম কোনটা, আমরা কোন সাইটে করলাম, আমরা www.blogger.com সাইটটাতে ওয়েব 2.0 সাবমিট করলাম, এবং অ্যাঙ্কর ইউজ করলাম এটা, এবং আমরা সরি, এবং লিংক ইউজ করলাম এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউআরএল। আশা করি এইভাবে আপনি যতগুলা করবেন আর কি, মানে যতগুলা পোস্ট করবেন, আপনার ওয়েব 2.0 সাবমিট করবেন, ততগুলাকে এইভাবে একটার পর একটা লিস্ট, একটা নিচে একটা, একটা নিচে একটা, এইভাবে লিস্ট করে করে আপনি 50টা 60টা যে কয়টা করেন, এবং পোস্টের লিংক সহকারে দিয়ে দিয়ে করবেন। এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে আসলে একটা ব্লগে, বা আমরা যে ব্লগটা খুললাম, দেখুন ব্লগের অ্যাড্রেসটা কি ছিল, দেখুন যে কোয়ালিটি ওয়েব ডিজাইন বিডি ডট ব্লগ স্পট ডট কম, এরকম যে আমরা বিভিন্ন ব্লগ খুলবো, ঠিক আছে, এই বিভিন্ন ব্লগ খোলার জন্য কি আমাদের একটা পোস্টে কি, মানে আমাদের একটা ব্লগে কি একটা ক্লায়েন্টেরই পোস্ট করব, এটা আপনি করতে পারেন, এটা আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন, যে একটা ব্লগে কি একটাই পোস্ট করব, নাকি একটা ব্লগে আমি বেশি পোস্ট করব, ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন, তখন ক্লায়েন্টে আপনাকে বলে দেবে। তবে জেনারেলি সাধারণত একটা ব্লগে একটা পোস্টই করতে বলে। তো এখন ক্লায়েন্টকে এটাও জিজ্ঞেস করে নেবেন যে ক্লায়েন্টের জন্য কি আলাদা ব্লগ তৈরি করে নেব, নাকি আপনার তৈরি থাকা আগে তৈরি করা কোনো ব্লগ থেকে আপনি পোস্ট করবেন, এগুলো সব ডিটেলস ক্লায়েন্টের সাথে আপনারা ডিটেলসে আলোচনা করে নেবেন। অবশ্যই ক্লায়েন্টকে প্রশ্ন করবেন, এবং ক্লায়েন্টের কাছ থেকে যাবতীয় তথ্য জানার পরেই কাজটা শুরু করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি প্রুফ সাবমিশনের ব্যাপার। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আমরা প্রুফটা সাবমিট করব। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, জটিল কোনো কিছু না, টোটাল ইজি, শুধু ক্লায়েন্টকে ফরম্যাটেড আকারে দেখাতে হবে। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিলাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।